আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দার্জিলিং এর আশেপাশে আরো তিনটি অফবিট ঠিকানা, সাথে আছে একটা নতুন চমক। আর সেটা জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথম দিন শিলিগুড়ি স্টেশন থেকে অটো করে চলে গেলাম দার্জিলিং মোড়। সেখান থেকে মাথাপিছু 250 টাকা দিয়ে পৌঁছে গেলাম পোখরিয়াবঙের একটি মাত্র থাকার জায়গা স্যাকনন হোমস্টেতে। এখানে আমরা টেন্টে ছিলাম 1200 টাকা মাথাপিছু থাকা খাওয়া নিয়ে। অফিসের প্রেশার নিমেষে উধাও হয়ে গিয়েছিল এখানের পাহাড়ের রূপ দেখে। দ্বিতীয় দিন গেলাম দার্জিলিং এর একদম কাছে আর এক অফবিট ঠিকানা রাঙ্গারুন। এখানের হোমস্টের আতিথেয়তা না ভোলার মতো। আমার জন্মদিন জানতে পেরে তারা কেকের ব্যবস্থা করেন। হোমস্টের মালিকের গান বাজনার সাথে সবাই মিলে সেলিব্রেট করি দিনটা। অপরিচিত গেস্টের জন্মদিন পালনে কোনো ত্রুটি তিনি রাখেননি। তৃতীয় দিন গেলাম চটকপুর। এখানে পৌঁছে মনে হলো উই আর অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। একেবারে হিলটপে মাত্র কয়েকটি পরিবার নিয়ে গড়ে উঠেছে গ্রামটি। আমরা বর্ষা রায়ের হোমস্টেতে ছিলাম। চটকপুরের সানরাইজ দেখার মতো, তাই পরদিন ভোরবেলা সবার আগে পৌঁছে যাই সানরাইজ পয়েন্টে। চতুর্থ দিন আমরা চটকপুর থেকে বেরিয়ে দার্জিলিং এর সাইট সিন করে পৌঁছাই কালিম্পং। এখানে আমরা 2 রাত ছিলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গেস্ট হাউসে। আর অপেক্ষা না করিয়ে চমকটার কথা বলি, কালিম্পং এ আমাদের যাওয়ার কারণ ছিল প্যারাগ্লাইডিং। আমরা হাতে 2 দিন সময় রাখি, যদি প্রথম দিন প্যারাগ্লাইডিং না করা যায় তাহলে যাতে দ্বিতীয় দিন করে নিতে পারি। অনেক সময় হাওয়া ঠিকঠাক না থাকলে প্যারাগ্লাইডিং করা যায় না, তাই হাতে একটা বাফার ডে থাকা ভালো। এই 5 রাত 6 দিনের ট্যুরে আমাদের 4 জনের খরচ হয়েছিল 12,000 টাকা করে। এক একটি জায়গার সম্পূর্ণ ডিটেলস নিয়ে খুব শীঘ্রই ফিরব আপনাদের কাছে। এইরকম নতুন নতুন অফবিট ঠিকানার হদিশ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন।